নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ তেসরা অক্টোবর দু মঙ্গলবার নিউজ নির্ভীকের দুপুরের বড় খবর প্রতিবেদন বিভাগে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের দিল্লি কর্মসূচি এবং বিজেপির পাল্টা সক্রিয়তা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে দিল্লিতে অভিষেকের মোকাবিলায় তিন তিনজন কেন্দ্রীয় মন্ত্রী চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তৃণমূলের অবশ্য দাবি এতেই তাদের নৈতিক জয় প্রমাণিত হয়েছে দাবি করাটা অবশ্য স্বাভাবিক কারণ কয়েক ঘন্টার ব্যবধানে তিন তিনটে সাংবাদিক বৈঠক প্রথম এবং দ্বিতীয়টা হয়েছে দিল্লিতে আর তৃতীয় সাংবাদিক সম্মেলনটা হয়েছে বিহারে তিনটেতেই হাজির নরেন্দ্র মোদী সরকারের তিনজন মন্ত্রী গতকাল সোমবার দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়াদিল্লিতে তৃণমূল নেতাকর্মীদের ধর্না কর্মসূচির দিনেই রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতাদের এই উদ্যোগ এক ঝাঁক প্রশ্ন তুলে দিয়েছে কারণ সাম্প্রতিককালে কোনো বিরোধী রাজনৈতিক দল বা নেতার কর্মসূচিকে এতটা গুরুত্ব দেয়নি বিজেপি যার জবাবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্বাভাবিকভাবেই দাবি করে বলেছেন যে এই ঘটনাতেই প্রমাণ হয় তাদের নৈতিক জয় প্রমাণিত হয়েছে অন্যদিকে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের মিশন দিল্লি কর্মসূচি কেন অযৌতিক এবং কেন লোক দেখানো সেটা জানাতেই সোমবার বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেছিল বিজেপি সেখানে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ সাহায্য বন্ধ করার কারণ হিসাবে বাংলার সরকারের দুর্নীতিকেই দায়ী করেছেন বিজেপির নেতারা সাংবাদিক বৈঠকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সঙ্গেই উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারও সাংবাদিক বৈঠকে অভিষেককে কার্যত বাংলার প্রশাসকের মর্যাদা দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো নামে মাত্রই সরকার পিছন থেকে তো সরকার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সোমবার দুপুরে বিহারের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজমন্ত্রী গিরিরাজ দ্বিতীয় সাংবাদিক বৈঠকটা করেছেন বাংলার অভিযোগে অভিষেক তথা তৃণমূলের নিশানায় থাকা গিরিরাজ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয় ছয়ের অভিযোগ তুলে বলেছেন এই নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করার সময় এসে গিয়েছে একশো দিনের কাজের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকার নয় ছয় করেছে বলে অভিযোগ তুলে গিরিরাজ বলেছেন পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করানো হয়েছে সেই টাকা চুরি করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি গরিবের টাকা ফেরত দিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের অভিযোগ বাংলায় একশো দিনের কাজের প্রকল্পের অন্তর্গত বৃক্ষরোপণ কর্মসূচির গাছ হাতিতে খেয়ে নিয়েছে বলে অসত্য ব্যাখ্যা দিয়ে টাকা চুরি করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যার দোতলা বাড়ি রয়েছে তিনি টাকা পেয়েছেন অন্যদিকে প্রকৃত গরিব যার আবাস যোজনার টাকা অবশ্যই প্রাপ্য তিনি বঞ্চিত হয়েছেন পাশাপাশি নানা তথ্য পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজের দাবি ইউপিএ জমানার তুলনায় বর্তমান বিজেপি সরকার অনেক বেশি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে সোমবার বিকেলে তৃতীয় সাংবাদিক বৈঠকেও তৃণমূলকে দুর্নীতি অস্ত্রে নিশানা করেছেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি বলেছেন সারদা নারদা রোজ ভ্যালির পরে মনরেগা অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পের নামেও টাকা লুট হয়েছে পশ্চিমবঙ্গে দোতলা তিনতলা বাড়ির মালিককে প্রধানমন্ত্রী যোজনার টাকা দেওয়া হয়েছে তিরিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে তাহলেই ভাবুন তার মধ্যে কত টাকা লুট করেছে ওই রাজ্যের শাসক দল অবশ্য বিজেপির এই সক্রিয়তার নেপথ্যে তৃণমূলের রাজনৈতিক জয় দেখছেন কিন্তু কুনাল ঘোষ সোমবার দিল্লিতে তিনি বলেছেন এটাই তৃণমূলের সাফল্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার দাবিতে দিল্লি কাঁপিয়ে দিচ্ছে আর বিজেপি নেতাদের দিল্লি উড়ে আসতে হচ্ছে সেজন্যেই ভুক্তভোগীদের নিয়ে বাংলার দিল্লি অভিযান সর্বভারতীয় রাজনীতিতে গভীর ছাপ ফেলেছে বিজেপি কণ্ঠাসা হচ্ছে তাই বাংলার অপদার্থ বিজেপি নেতাদের দিল্লি উড়িয়ে এনে ভুল এবং মিথ্যা বিবৃতি দেওয়াতে হচ্ছে দিল্লিতে তৃণমূলের দুদিনের কর্মসূচির প্রথম দিনেই তিন কেন্দ্রীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠক সম্পর্কে তৃণমূলের সাংসদ শান্তনু সেন বলেছেন প্রথম থেকেই বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভয় পেয়েছে ইডির অভিষেককে ডেকে পাঠানো ট্রেন না দেওয়া বিমান বাতিল করা রামলীলা ময়দানে অনুমতি না দেওয়া যন্তর মন্তরে বসতে না দেওয়া গিরিরাজ সিংয়ের অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে যে তারা ভয় পেয়েছে বিজেপি ভয় পেয়েছে যারা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গড় থেকে পুজো করেন তাদের দিল্লি পুলিশ রাজঘাটে যে অকথ্য অত্যাচার করলো তা থেকে স্পষ্ট যে বিজেপি নেতৃত্ব আতঙ্কগ্রস্ত এটা অবশ্যই আমাদের নৈতিক জয় অন্যদিকে তিন কেন্দ্রীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি রাজনৈতিক গুরুত্ব দেওয়ার নজির কিনা জানতে চাওয়া হলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন তৃণমূল এইসব কথা বাংলার বুকে বললে এত কিছু হতো না কিন্তু তারা দিল্লি এসে কিনা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে ভুল তথ্য দিচ্ছে গিরিরাজ সিং ও অনুরাগ ঠাকুরের মতো মন্ত্রীরা তাই সঠিক তথ্যই তুলে ধরেছেন সেই সঙ্গে অভিষেককে বাড়তি রাজনৈতিক গুরুত্ব দেওয়ার জল্পনা উড়িয়ে লকেটের পাল্টা প্রশ্ন কিসের গুরুত্ব দেওয়া হচ্ছে আমার মনে হয় সত্যিটা মানুষের সামনে তুলে ধরাই বড় কথা তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন বিনোদন সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোটো বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ